এক গভীর জঙ্গলের গুহাতে থাকত এক ভয়ঙ্কর শেয়াল। সে শুধু পাখি ধরে খেত, ছাগল ধরে খেত। অনেক দিন তো হয়ে গেল, এখনো ছাগলের অথবা পাখির মাংস খাইনি, আজ খাবো। তারপর সেই ভয়ঙ্কর শিয়াল এক গুহার সামনে এলো। কিরে, এই গুহা থেকে কেউ থাকিস নাকি? থাকলে বল এখনই আমাকে, কেউ কি আছিস? হ্যাঁ শিয়াল মামা, আমি এখানে থাকি। কেন, কি হয়েছে এখনই আমাকে বলুন। এই ছাগলের জাত, তুই কম কথা বল, এখনই আমি তোকে খাব। সেই রাক্ষসে শিয়াল ছাগলটাকে খেয়ে ফেলল। অন্য দিকে ছিল দুইটা টুনি। কি রে টুনি, তোর কি শরীর খারাপ নাকি? হ্যাঁ মা, আমার আজ মন ভালো নেই, কেননা আমি অনেক দিন ধরে উঠতে পারি না। ও, এই কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু উড়ে আয়, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, ঠিক আছে? অ্যামেজিং। অন্যদিকে সেই রাক্ষসে শিয়াল হাঁটতে লাগলো খাবারের খুঁজে। আরে এ দেখি মেঘ না চাইতেই জল, এখানে দি একটা পাখি উড়ে আসছে। হ্যাঁ শিয়াল মামা, কেমন আছো তুমি? কি খবর তোমার, অনেকদিন পর দেখা, কোথায় ছিলে এতদিন তুমি? কি খবর তোমার, অনেকদিন পর দেখা। এই টুনি, তুই বেশি কথা বলিস, কম কথা বল, না হলে এখনই তোকে খেয়ে ফেলব। চিনিস আমাকে, আমি হলাম রাক্ষসে শিয়াল। না শিয়াল, তুমি আমাকে খেও না, আমার মা তাহলে অনেক খোঁজাখুঁজি করবে আমাকে, তুমি আমাকে খেও না। না শিয়াল, তুমি আমাকে খেও না। শিয়ালটা এগিয়ে গেল টুনিকে খাওয়ার জন্য, আর টুনিকে খেতে লাগলো সেই রাক্ষসী শিয়াল। অন্যদিকে ছিল এক বিশাল দেহধারী ছাগল। কিরে শিয়াল, তুই এখানে কি করছিস এখনই আমাকে বল, কেন এলি এখানে? তুই বল এখনই আমাকে, কেন এলি এখানে? আমি এখানে এসেছি তোমাকে খাওয়ার জন্য, তুমি কি আমাকে চেনো? আমি হলাম রাক্ষসে শিয়াল। চিনো আমাকে তুমি? আমি হলাম রাক্ষসে শিয়াল। চিনো আমাকে তুমি? তুই রাক্ষসে শিয়াল অথবা যা কিছু তাই হ, তোর মনে যেটা চায়, কিন্তু এখনই তোকে আমি লাঠি মারতে মারতে মেরে ফেলব, রাক্ষসে শিয়াল। তারপর সেই বিশাল দেহধারী ছাগল এগিয়ে গেল এবং শিয়ালকে মারতে লাগলো। অন্যদিকে ছিল সেই টুনির মা। টুনির মার কাছে সেই পাখিটা সবকিছু খুলে বলল। আমরা আজ সেই শিয়ালটার কাছে যাব, রাক্ষসী শিয়ালের কাছে গিয়ে শিয়ালটাকে মেরে ফেলব, চলো এখনই। এই রাক্ষসী শিয়াল, তুই দাঁড়া, তুই লড়িস নে রাক্ষসী শিয়াল, আমরা আসছি, তোকে মেরে ফেলব এখনই আমরা দুজন। তুই কেন আমার মেয়েকে মেরে ফেললি রাক্ষসী শিয়াল? তোকে এখনই আমরা মেরে ফেলবো,
মার মার রাক্ষসী শিয়ালটাকে, মার এখনই। রাক্ষসী শিয়ালটাকে মেরে আমার তো অনেক ভালো লাগছে, কি বলিস? হ্যাঁ টুনি, আমার অনেক ভালো লাগছে তোমার মেয়ের প্রতিশোধ নিতে পেরে। হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখবে একটি পিশাচিনী গল্প। পিশাচিনীটি ছিল খুবই দুষ্ট প্রবৃত্তি, সে শুধু মানুষ খাই খাই করত। কিভাবে সে মানুষ খাবে সেই চিন্তা ভাবনায় সে নিদ্রিত থাকতো সব সময়। সেই পিশাচিনীটি হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গলে এসে পৌঁছাল। জঙ্গলে এসে বলল, মানুষের গন্ধ পা, শুধু মানুষ, আমি আজ শুধু মানুষ খাব। এ কথা বলে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে শহরে এসে পৌঁছাল আর বলল, মানুষ, শুধু মানুষ খাব আমি, আর কিছু নয়, শুধু মানুষ। এ কথা বলে সে হাঁটতে লাগলো। সে একটি টুনির বাসার কাছে আসলো, বলল, টুনি, আজ তোকে খাব। এ কথা বলে সে উধাও হয়ে গেল। গিয়ে পৌঁছালো একটি ভয়ঙ্কর জঙ্গলে। জঙ্গলটি ছিল খুবই আধার। সে বলল, শুধু মানুষ খাব, আর কিছু নয়, শুধু মানুষ। এ কথা বলতে লাগলো সে। বলতে বলতে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটি কুয়োর সামনে এসে পৌঁছালো সে। একটু জল খেয়ে নি, জল খেলে শরীরটা ভালো লাগবে। এই কথা বলে পিশাচিনী জল খেতে লাগলো। খেতেই থাকলো আর খেতেই থাকলো। তারপর সে ভাবতে লাগলো, এবার অন্য একটি জায়গায় যাওয়া যাক। এই কথা বলে সে হাঁট বলে পিশাচিনী হাঁটতে লাগলো। গিয়ে দেখে দুজন মহিলা ঝগড়া লেগেছে, একজন আরেকজনকে লাথি মেরে ফেলে দিল মাটিতে। এ দেখে পিশাচিনী হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অন্য একটি গ্রামে গেল। গিয়ে দেখে বাবা এবং মেয়ে। বাবা পিশাচিনীকে দেখে দৌড়াতে লাগলো। মেয়ে রইল পিশাচিনীর সামনে দাঁড়িয়ে, সেও অজ্ঞান হয়ে পড়ল পিশাচিনীটিকে দেখে। এ কথা বলে পিশাচিনীটি বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির মালিক বাড়ি এসে দেখে ঘরের দরজা বন্ধ। এ দেখে ওরা চমকে যায় আর ভাবতে থাকে, এ ঘরে কি কেউ আমাদের ঘরে কি আছে? আমাদের ঘরটি বাড়ি। দুজনে অনেক কথা বলতে লাগে। ঘর থেকে কে যেন আওয়াজ করে বের হলো, দেখে পিশাচিনী। পিশাচিনীকে দেখে ওরা পালা তান্ত্রিকের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলো সে তান্ত্রিকের উদ্দেশ্যে। তারপর তান্ত্রিকের কাছে সে সব কিছু খুলে বলল, তান্ত্রিক মশাই, আমাদের বাড়িতে একটি পিশাচিনী বাস করে, তুমি সেটাকে সরিয়ে দাও আমাদের বাড়ি থেকে। তান্ত্রিক বলল, আচ্ছা কোনো সমস্যা নেই, আচ্ছা আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ কথা বলে ওরা হাঁটিতে এসে পৌঁছাল। বাড়িটির কাছে আসতেই রামুর মাথা ঘুরাতে লাগল। তারপর রামু বাড়ির দিকে রওনা হল। তান্ত্রিক পিশাচিনীটিকে বাড়ি থেকে বের করল আর বলল, তুই এই বাড়ি থেকে চলে যা। পিশাচিনী বলল, না আমি যাব না, তুই কি করবি আমাকে?
তারপর তান্ত্রিক মন্ত্র বলে পিশাচিনীটিকে এই বাড়ি থেকে বিদায় করল। পিশাচিনীটি উঠতে উঠতে অনেক কথা বলে গেল।